কম্পাউন্ড ইন্টারেস্টের উপর আরও একটি সমস্যা দেখব, যেখানে কোনো আসল বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে 2 গুণ হয়, তবে কত বছরে সেটা 4 গুণ হবে, কত বছরে সেটা 4 গুণ হবে। তো এরকম সমস্যা দেখলে আমরা সহজে বলতে পারি যে সমূল সমান আমরা বলতে পারি আসল গুণিত 1 প্লাস r/100 / n। এই ফর্মুলা অনুসারে যদি আমরা ব্যবহার করি, প্রথম শর্তে বলা হয়েছে আর সমূলটা 5 বছর সময়ে 2 গুণ হবে, অর্থাৎ 2 গুণ মিন সমূল আমরা তাহলে বলতে পারি আসলে 2 গুণ 2p ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 / n ফর 5 ইয়ার্স। নাও স্ট্রাইক ইট, পি এন্ড 2 ইজ ইকুয়াল টু 1 plus r/100 / 5, and this is your one equation. And second, বলা হয়েছে যে কত বছরে সেটা 4 গুণে পরিণত হবে, অর্থাৎ সমূল সেক্ষেত্রে বলা হচ্ছে তার মানে আসলে 4 গুণ। সমূল মিন্স I compound interest plus your principal equal to 4p, আসলে 4 গুণ। তাহলে যদি এটা হয় আমরা লিখতে পারি, সমূল সমান p ইন্টু 1 প্লাস r/100 / n, and find the value of n when সমূল is your 4p is equal to p into 1 plus r divided by 100 whole to the power n. Now strike it p and 4 by light u 2 square is equal to 1 plus r by 100 whole to the power n. And from your first equation, there 2 is equal to 1 plus r by 100 whole to the power 5. Now you put here in respect of 2, 1 plus r by 100 whole to the power 5. So we can write from your first equation, there 2 for 1 plus r by 100 whole to the power 5 and by 2 whole square is equal to, because 2 square 2 for 1 plus r by 100 whole to the power 5, that is eta 2, 2 value eta r power square is equal to, আমরা পেয়ে যাচ্ছি 1 plus r/100 / n. Now here this base is equal and power, that is your সূচক হচ্ছে 5 × 2 = 10 years, অতএব আমরা লিখতে পারি by it n is equal to 10 years. পর বলতে পারবো যে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 4 গুণ হবে। আশা করি এটা তোমাদের প্রয়োজন। সর্বত্র সব জায়গাতে আইসি ইজ গ্রেটার টু আইএস হবে, যদি আসলটা আমাদের একই থাকে, অর্থাৎ সেম প্রিন্সিপালের জন্য আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের মান সরল সুদের মানের থেকে বেশি হবে, সেম প্রিন্সিপাল অ্যান্ড সেম আর অ্যান্ড সেম টাইম ফর টি, এই তিনটা যদি আমাদের একই থাকে সেক্ষেত্রে অবশ্যই কম্পাউন্ড ইন্টারেস্ট সরল সুদের থেকে সরল জায়গায় বেশি আসবে। তো এক্ষেত্রে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা এই জন্য আমরা প্রথমেই বের করব যে আইসি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল
n minus of p. That is your p. Commonly, amra compound interest p into p into 1 plus array man 10 by 100 whole to the power bola hai chi 3 minus 1 eta amader ek number somikaron hisabe treat hobe second hocche saral sudher sutro theke amra eta byabohar korbo I of s is equal to p and t into r by 100 এখানে আমরা লিখতে পারি p into t 3 into r 10 by 100 number 2 তো এই দুটো সমীকরণকে আমরা যদি ভাগ করে নেই তাহলে সহজেই আমরা সমাধানে পৌঁছাতে পারব যেখানে I C হিসাবে পেয়েছি এটা I S হিসাবে পেয়েছি এটা I C হিসাবে P into 1 plus 10 by 100 whole cube minus of 1 and I S হিসাবে P into 3 into 10 by 100 হিসাবে তাহলে এক্ষেত্রে আমরা যদি এক নম্বর divided by 2 নম্বর সমীকরণ করি তাহলে এক নম্বর মাইনাস 2 নম্বর করি তাহলে সেক্ষেত্রে তার পার্থক্য পেয়ে যাব তাহলে IC মাইনাস IS অতএব যার মান বলা আছে অঙ্কে 930 টাকা পার্থক্য বলা আছে 930 টাকা সুতরাং আমরা সরাসরি অঙ্কটা লিখে নিই যে I C minus I S is equal to P into 1 plus 10 by 100 whole cube minus 1 minus I S P into 3 into 10 by 100. So this is your 930 from here. Now P it will come on near milan taklo eta tale 11 means 1330 by 1000 minus 1 এটার জন্য থাকবে আর এটা মাইনাস অফ এখানে আমার থাকবে 3 10 সুতরাং আমরা পেয়ে যাচ্ছি পি ইন্টু এটাতে পেয়ে যাচ্ছি 331 বাই 1000 মাইনাস 3 10 সুতরাং পি ইন্টু এখানে 930 is equal to পেয়ে যাচ্ছি তাহলে বিয়োগ করে আমরা সাবুতে 1000 ইনসেক্ট্রিস মাইনাস 331 বাই এত যেখানে আমরা পেয়ে যাব 31 3 8 93 অতএব ইউর পি ইজ ইকুয়াল টু 30,000 তো আশা করি এই ধরনের সমস্যা থাকলে তোমরা খুব সহজেই এভাবে সূত্রের সাহায্য নিয়ে আমরা সমাধানে পৌঁছে যেতে পারি